কি হলো হালুম, তোমার কি হয়েছে? বুঝলে শিকু, বইটা এত হাসির না। কিন্তু তুমি বারবার বাইরে যাচ্ছিলে কেন? দেখো শিকু, লাইব্রেরিতে তো জোরে জোরে কথা বলা যায় না, আর মন খুলে হাসাও যায় না, তাই বারবার বাইরে গিয়ে হেসে আসছি। একদিন হাতি আর পিঁপড়ে গেল নদীর ধারে, তারপর ওরা ঠিক করলো আজ ওরা টুকটুকি ইকরি কিছুই শুনতে পাচ্ছে না, একটু জোরে বলো না। ইকরি আসতে লাইব্রেরিতে এর চেয়ে জোরে পড়া যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চলো বাইরে গিয়ে গল্প পড়ে শোনাবে। হ্যাঁ দারুণ বুদ্ধি ইকরি, চলো আশার কাছ থেকে বইয়ের নামটা লিখিয়ে নেই। চলো 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 চলো। আশা, আমরা এই বইটা নিতে চাই। কি বই দেখি, নামটা লিখে নি। হাতি ও পিঁপড়ার অভিযান। ঠিক আছে, ধন্যবাদ আশা। ধন্যবাদ টুকটুকি, চলো ইকরি যাই। চলো চলো। আশা, আমি এই বইটা নিতে চাই। একবার হাতি ভাবলো তারা নদী পার হবে, কিন্তু কিভাবে নদী পার হবে? পিঁপড়ে বললো, হাতি বন্ধু চিন্তা করো না, তুমি আমার পিঠে চড়ে নদী পার হও। এ কথা শুনে হাতি তো অবাক। তোমাদের বাইরে আসা দেখে আমরাও তো বই নিয়ে চলে এলাম, এখন বলো তো তোমরা হঠাৎ বাইরে চলে এলে কেন? হ্যালো, লাইব্রেরিতে তো জোরে জোরে পড়া যায় না, আর আস্তে আস্তে পড়লে ইকরিও ঠিক মতো শুনতে পাচ্ছিল না। হ্যাঁ, সেজন্যই এখানে চলে এসেছো, তাই তো? হ্যাঁ শিকু, একদম ঠিক, বাইরে এসে ইকরিকে গল্প পড়ে শোনাচ্ছি। বাহ, দারুণ বুদ্ধি তো। হ্যাঁ, তাহলে আমিও বইটা এখানেই পড়ি। তবে তার আগে আমি একটু মন খুলে হেসে নিই। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে লাইব্রেরির বাইরে এসে কি করছো? আশা, লাইব্রেরিতে তো শব্দ করে পড়া যায় না, সেজন্য বাইরে এসে ইকরিকে গল্প পড়ে শোনাচ্ছি। ও আশা, লাইব্রেরিতে তো মন খুলে হাসা ঠিক না, আবার বইটা এত মজার যে না হেসে পারছি না, তাই বাইরে এসে হাসছি। আচ্ছা আচ্ছা, বুঝলে আশা, এখানে যদি মাদুর টেবিল চেয়ার পাতা থাকতো তাহলে শুয়ে বসে ইচ্ছে মতো আরাম করে বই পড়া যেত। হ্যাঁ কি বলো আশা? আর গাছে গাছে যদি বই ঝুলতো তাহলে আরো মজা হতো, তাই না? ইকরি এখানে এসে টপ করে বই পাড়তো আর পড়তো, পাড়তো আর পড়তো। হ্যাঁ, এরকম একটা জায়গা হলে আমিও হেঁটে হেঁটে পড়তে পারতাম আর ভাবতে পারতাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আসে? না মানে বুদ্ধিটা ঠিক আসছে না, মানে আসবে আসবে করেও আসছে না, মানে কিছু একটা। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে হবে। শোনো, একটু ভাবলেই বুদ্ধিটা ঠিকই চলে আসবে। তোমরা এখানে বসে পড়তে থাকো, কোথাও যেও না, আমি একটু ভেবে আসছি। হ্যাঁ বন্ধুরা, তোমরাও আমাদের সাথে থেকো, দেখা যাক আশা আমাদের জন্য কি বুদ্ধি বের করে। তুমি বইটা পড়ো। তারপর হাতি পিঁপড়েকে বলল, শোনো শোনো শোনো, তখন তোমরা পড়ার জায়গা নিয়ে যে কথা বলেছিলে যাতে অন্যদের অসুবিধে না হয়, সে ব্যাপারে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আশা? বুদ্ধিটা হলো শিশুদের জন্য লাইব্রেরির ভেতরে আলাদা একটা জায়গার পরিকল্পনা করা যায়, যার নাম শিশু কর্নার। আশা, শিশু কর্নার মানে? শিশু কর্নার মানে যেখানে পড়ার জন্য মজার মজার বই থাকবে, খেলার জন্য মজার মজার খেলনাও থাকবে, কম্পিউটারও থাকবে, আর শোনো, আরাম করে বসে পড়ার জন্য মাদুর থাকবে,
চেয়ার টেবিলও থাকবে, আর ওখানে তোমাদের একেবারে চুপচাপ বসে থাকতে হবে না। আশা, তার মানে আমরা সেখানে পড়ার সময়ও কথা বলতে পারবো? তাহলে তো টুকটুকি ইকরিকে গল্প পড়ে শোনাতে পারবে। হ্যাঁ ইকরি। আশা, সেখানে কি গান শোনা যাবে? হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে তুমি গানও শুনতে পাবে। আচ্ছা আশামণি, সেখানে কি ফুটবল খেলা যাবে? না না না, শিশু কর্নার তো লাইব্রেরির ভেতরে, সুতরাং ফুটবল খেলতে হলে তোমাকে বাইরে যেতে হবে। তোমাদের সবাইকে বড় একটা ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমাদের কথাতেই শিশু কর্নারের বুদ্ধিটা আমার মাথায় এসেছে। আশা, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন এমন কিছু করা দরকার যাতে শিশু কর্নারটাকে দেখতে খুব সুন্দর লাগে। আশা, আমার সমস্ত ডাক টিকিটগুলো একটি বোর্ডে লাগিয়ে শিশু কর্নারের দেয়ালে ঝুলিয়ে দেব, যাতে করে দেশ বিদেশের ডাক টিকিটগুলো সবাই দেখতে পায়। কেমন হবে বলো তো? বাহ, এ তো খুবই ভালো কথা। আমি শিশু কর্নারের দেয়ালে খুব সুন্দর করে ফুল পাখির ছবি এঁকে দেব। বাহ, দারুণ হবে, দারুণ। এই শান্ত, মাছের ছবিও এঁকো। হ্যাঁ। আশা, আমি ক্লাসে বসে যতগুলো ছবি এঁকেছি সব আমি শিশু কর্নারের দেয়ালে টাঙিয়ে দেব। খুবই চমৎকার হবে টুকটুকি। আশা আশা, ইকরির কাছে অনেকগুলো তেঁতুলের বিচি আর বড়ির বিচি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইকরির খেলার জিনিস, এই সবগুলো ইকরি শিশু কর্নারে দিতে চায়। বাহ, বেশ তো ইকরি। আশা, সবাই তো দারুণ দারুণ জিনিস দেবে বলল, কিন্তু আমার যে দেবার মতো সেরকম বিশেষ কিছু নেই। ঠিক আছে হালুম, তুমি নিজে এলেই হবে। ঠিক আছে আশা। এবার সবাই শোনো, আরেকটা সুখবর হলো, আমাদের লাইব্রেরির শিশু কর্নার উদ্বোধন করতে আসবেন আমাদের প্রিয় বন্ধু ফেরদৌসি রহমান। পেয়েছি পেয়েছি, আর আমি সেই উপলক্ষে একটা গান লিখতে পারি, আর সেই গানটা আমি শিশু কর্নারকে উপহার দিতে পারি। বাহ, দারুণ হবে হালুম। তাহলে চলো সবাই মিলে আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি। বন্ধুরা দেখো, শিশু কর্নারটাকে কি সুন্দর দেখাচ্ছে। তাহলে আর দেরি নয়, শুরু হতে যাচ্ছে সিসিমপুরের শিশু কর্নারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আর সেজন্য আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় বন্ধু ফেরদৌসি রহমান। এখন শিশু কর্নারের শুভ উদ্বোধনী ঘোষণা করার জন্য প্রস্তুত ফেরদৌসি রহমান। আর শুনুন বন্ধুরা, সিসিমপুর লাইব্রেরির এই শিশু কর্নারের প্রথম দিনেই আমি আসতে পেরে কি যে ভীষণ খুশি হয়েছি। আচ্ছা এসো তাহলে আমি তোমাদের সুন্দর চমৎকার এই শিশু কর্নারটির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আচ্ছা, আমি শুনেছি যে হালুম এই শিশু কর্নারকে নিয়ে একটা খুব সুন্দর গান লিখেছে, চলো চলো সবাই মিলে গানটি গেয়ে শিশু কর্নারকে স্বাগত জানাই। হ্যাঁ চলো চলো। ফেরদৌসি রহমান, তুমিও আমাদের সাথে গাইবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গাইবো। যে ভালো লাগছে, লাগছে কি যে ভালো, মজা করে খেলা পড়ার জায়গা পাওয়া গেল। কি যে ভালো লাগছে, লাগছে কি যে ভালো, মজা করে খেলা পড়ার জায়গা পাওয়া গেল। এখানে এলে পাবে তুমি সবকিছু মজার, আমাদের জায়গার নাম শিশু কর্নার। এখানে এলে পাবে তুমি সবকিছু মজার, আমাদের জায়গার নাম শিশু কর্নার। এই শিশু কর্নারের আজ একটি শুভ দিন, শিশু হয়ে কাটাতে চাই আজকে সারাদিন। এইখানে তে হাসি পেলে হাসতে নেই মানা। বই পড়ে কান্না পেলে কাঁদতে নেই মানা। ইচ্ছে মতো গল্প তুমি বলতে পারো, বলতে পারো। ইচ্ছে মতো গল্প তুমি শুনতে পারো, শুনতে পারো। ইচ্ছে মতো খেলা তুমি খেলো।
বাবা বাবা খুব সুন্দর। শুনতে পারো গান তুমি ইচ্ছে মতো, ইচ্ছে মতো ছবি মেলানোর খেলা খেলো ইচ্ছে মতো, ইচ্ছে মতো ঘটনা আর ঘটে বলো কোথায় এত আর ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ বাংলা বর্ণমালার একটি বর্ণের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, তাহলে শুরু করি। মূর্ধন্য ষ। প্রিয় বন্ধুরা, এই যে তোমরা দেখছো এটা হচ্ছে আমার প্রিয় বর্ণ মূর্ধন্য ষ। অন্তস্থ জ। বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে লিখতে হয় মূর্ধন্য আ? একই, এটা তো অন্তস্থ জ। আমি তো লিখেছিলাম মূর্ধন্য ষ। বন্ধুরা, আবারও অন্তস্থ জ। আহা, প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ও তুমি। বুঝেছি, তুমি তাহলে মূর্ধন্য ষকে অন্তস্থ জ বানাচ্ছো। কাগজে আর জায়গা নেই, তাই ভাবছি এটা ফেলে দিয়ে অন্য কিছু করবো। বুঝেছি, মিষ্টি কুমড়া তো আর উড়ানো যাবে না। ঠিক আছে, তোমার জন্য আবার কাগজের প্লেনে আসো। প্লেন প্লেন কাগজের প্লেন, এই নাও। চলো হ্যাপি, আমরা দুজনে কাগজের প্লেন উড়াই। ঠিক আছে, চলো চলো। পনেরো।
চোখ দুটো তো পানের মধ্যে ঘুরছে। এই দেখো একটা পাখি এলো। পাখিটা তো দেখি ওর উপর। এটা কি সম্ভব? তাহলে এটা কি হতে পারে? ও, এটা তো কুমির। এটা একটা বন্ধ কুমির। দেখো রাস্তায় কত গাড়ি। এই তো বড় একটা গাড়ি। বলো তো এটা কিসের গাড়ি? হ্যাঁ ঠিক ধরেছ, এটা হলো বইয়ের গাড়ি। গাড়িটা বই নিয়ে চলেছে, কিন্তু কোথায় যায়? এই তো আমাদের এলাকাতেই আসছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় প্রতি সপ্তাহেই একদিন একটা গাড়ি বই নিয়ে আসে। দেখো কতজন এসেছে বই নিতে আর দিতে। আমি সাইবা আর আমার ছোট ভাই অনিন্দকেও নিয়ে এসেছি বই নিতে। সবাই যার যার পছন্দের বই খুঁজছে। আমি খুঁজে খুঁজে পেয়ে গেলাম একটা মজার। অনিন্দ পেল একটা সুন্দর ছবির বই, কিন্তু ও এখনো লাইব্রেরির সদস্য হয়নি। বই নিতে হলে এই ভ্রাম্যমান লাইব্রেরির সদস্য হতে হয়। অনিন্দ এখন সদস্য হচ্ছে। এখন থেকে অনিন্দ তার পছন্দের বই নিতে পারবে। আমরা দুজনে দুটো বই নিয়ে বাড়িতে এলাম, আর ভ্রাম্যমান লাইব্রেরি চলে গেল অন্য এলাকার বন্ধুদের কাছে। তাই দেখি হালুম।